দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা আর আমি নিশ্চয়ই একা নেই আমার সঙ্গে আজকে দুজন বিশেষ অতিথি আছেন আমার সঙ্গে আছেন গুণী নির্মাতা অনম বিশ্বাস এবং জনপ্রিয় অভিনয় শিল্পী শ্যামল মাওলা কেমন আছেন আপনারা ভালো আচ্ছা দুজনে একসঙ্গে কাজ করেছেন ভাইরাসে অভিনয় শিল্পীর কাছে পরেই যাব আগে শুনতে চাই ভাইরাসের যে ভাবনাটা এই ভাবনাটা মানে কিভাবে আসলো আসলে করোনার সময় একটা আমাদের একটা অ্যান্থোলজি ডেভেলপ করার কথা ছিল এবং ওই সময় যেহেতু যে ভাইরাস এফেক্টেড সব কিছু সো এটাকে আমরা ভাবছিলাম যে কীভাবে এইটাকে আমরা সিম্বলিক্যালি গল্প দেখাতে পারি আর কি মানে সি ফর কন্টেন্ট এবং আমাদের প্রোডাকশন টিম আর কি তো ওইখান থেকে কথা বলতে বলতে এই স্টোরিগুলো শেষ পর্যন্ত আর কি বের হয় যেখানে আমরা সোসাইটির যেই বিভিন্ন ভাইরাস যেটা এক কথা বলতে গেলে আসলে আমাদের এখনকার এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের তো লাইফস্টাইল এবং আমাদের মাথা চেঞ্জ হয়ে গেছে তো সেইটার কিছু সিম্বলিক মানে আমাদের মধ্যকার ভাইরাসটা কি আপনি তুলে ধরার চেষ্টা করেন মধ্যকার হ্যাঁ মানসিক ভাইরাস আর কি যেটা সেটারই কিছু গল্প আর কি সেটা থেকে সিম্পলিক গল্প আচ্ছা এখন শ্যামল ভাইয়ের কাছে জানতে চাই যে ভাইরাসে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন ছিল খুবই ভালো ছিল খুবই ভয়ঙ্কর ছিল আবার খুব সহজও ছিল কারণ খুব জটিল একটা সাবজেক্ট নিয়ে যখন আসলে কাজ করতে যাব তখন মনে হয় যে খুব জটিল হবে কিন্তু আমার ক্যাপ্টেন এত সহজ সরলভাবে দিল যে খুব একটা চাপ লাগে নাই সত্যি মানে খুব সহজভাবে ছিল ভয়ঙ্কর ছিল আবার সহজ মানে ভয়ঙ্করের জায়গাটাও শুনবো বা সহজ সহজের জায়গাটাও একটু শুনতে চাই মানে ভয়ঙ্কর ছিল যারা ভাইরাস দেখেছেন তারা অবশ্যই বুঝতেই পারছেন যে আসলে আমরা কোন গল্প নিয়ে আসলে কাজ করেছি সো সেটা তো ভয়ঙ্কর অবশ্যই ভয়ঙ্কর মানে কালকেই আমি দাদার সাথে আলাপ করছিলাম যে আমার পাশের একজন দেখছিলেন ভাইরাস সে পাতালিয়া গ্রামের কিছু দৃশ্য দেখে সে এরকম এরকম করছিল তো আমরা যেহেতু অভিনয় করি আমাদের এক্সপ্রেশন নিয়ে কাজ সো এটাও দেখাটা আমার জন্য জরুরি ছিল হ্যাঁ দর্শক হিসেবে কয়েকবার মানে দেখার সময় আমারও চোখটা মনে হয় বন্ধ করে ফেলি এরকম একটা ব্যাপার হয়েছে আসলে অনম বিশ্বাস কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি যে একটু পরাবাস্তববাদ নিয়ে কাজ করছে তো এই জনরাটা কি পছন্দের নাকি হ্যাঁ আমার এই জনরাটা পছন্দের মানে আমি এভরিডে লাইফের ভেতরে ম্যাজিক্যাল জিনিসপত্র আমার ভালো লাগে মানে যেটা অনেক আগে হয়তো আমরা ইত্তেফাকে পড়তাম যে একজন 70 বছর বয়সে কেমনে কি কি করলো মানে এরকম অদ্ভুত অদ্ভুত গল্প আমার কাছে খুবই আচ্ছা তখন কি একজন ডিরেক্টর হিসেবে কখনো রিস্ক মনে হয় যে সব মানুষ কি এটা গ্রহণ করবে কি না সেটা সেটা তো মনে হয় সেটা মনে হয় যেমন দেবী তো একটা সাকসেসফুল একটা ফিল্ম ডেফিনেটলি তার কয়েকদিন আগে ইন্ডিয়াতে ইসে রিলিজ পেয়েছিল পাড়ি যেটা আমি ওখানে হলে তখন আমি আসলে যে দেবীরই পোস্টের কাজের জন্য কলকাতাতে বেশ কিছুদিন ছিলাম সো তো তখন আর কি পাড়ি হলে গিয়ে দেখলাম তো সেইখানে দেখলাম যে অসাধারণ একটা মেকিং এবং বিউটিফুল স্টোরি কিন্তু আমি পরে নিউজ পেপারে দেখতেছিলাম যে সেটা হচ্ছে যে অনেক ভালো রেসপন্স না তো আমার কাছে মনে হচ্ছিল যে দেবী আসলে কীরকম রেসপন্স হবে সেটা আসলে মানে দেবীর রেসপন্স উই আর লাকি যে রেসপন্সটা খুব ভালো ছিল কিন্তু বেশি এটা তো একটা হরর মিস্ট্রি জনরার মুভি এবং তার আগে কখনো বাংলাদেশের হলে এই জনরার কোনো মুভি আসে নাই সো এটা ঠিক নাই করতে পারতো কিন্তু উই আর লাকি যে হুমায়ুন আহমেদ জয়া আহসান এবং সব মিলে নিশ্চয় আমাদের বানানোটাও ভালো ছিল তো সব মিলায় টেলায় এটা মানুষ পছন্দ আচ্ছা এরপরে কি রিস্কি আচ্ছা একটু শ্যামল ভাইয়ের কাছে যাই আপনিও পরাবাস্তব নিয়ে তো অনেক দিন ধরে খেলছেন যদি বলি সাইলেন্স যদি বলি আমি কি তুমি ভাইরাস তো কেমন লাগছে জনরাটা কি খুব পছন্দ হয়ে গিয়েছে কি না না আমার তো পার্সোনালি এই জনরা পছন্দ এমনিতেও আর লাগ ভালো যে এই ধরনের কাজ আমার কাছে আসছে সেই জন্য করা হচ্ছে না আসলে কোথ থেকে করতাম আপনি নিশ্চয়ই খুব ভালো করছেন এই কারণে আপনার কাছে আসছে আমি জানি না সেটার জন্য আমার ক্যাপ্টেন না না ডেফিনেটলি শ্যামল আমার কাছে তো মনে হয় যে ওর মতন করে একটা ভার্সাটাইল জায়গাতেই ও নিজেকে নেওয়ার চেষ্টা করছে
আচ্ছা একটু সিনেমার গল্পে যাই, আপনার একটা অনুদানের সিনেমা স্বাধীনতা সংগ্রামের ফুটবল টিম নিয়ে আপনি করার কথা ছিল, তো ওইটার লাস্ট আপডেটটা আমরা জানতে চাই। লাস্ট আপডেট হচ্ছে যে আমরা শুটিং এর অলমোস্ট 70% আমাদের শেষ, আমাদের আরও কয়েকটা দিন শ্যুট করব, আমরা যেটুকু আমরা শ্যুট করছি সেটাও আমরা এডিট করছি কিছুটা, এবং আমরা মন্ত্রণালয়ে সেটা দেখে তারা আমাদের ভিজুয়াল দেখে খুবই খুশি আর কি, যেটা আমি একদিক থেকে একটু টেন্স ছিলাম যে কেমন লাগে। তো হোপফুলি আমার কাছে মনে হয় যে এই বছরের ভেতর আমরা জিনিসটা শেষ করতে পারবো, রিলিজটা তারপর আর নেক্সট ইয়ারে রিলিজ হবে, নেক্সট ইয়ারে রিলিজ দেওয়ার কথা চিন্তা করছি। আচ্ছা সিনেমার কথা থেকে তো সিনেমার প্রসঙ্গ আসে, যে দীর্ঘদিন এই বড় পর্দা নিয়ে কি ভাবছেন, বড় পর্দায় আবার কবে দেখব আমরা? কে আমি? অবশ্যই বড় পর্দায় ওই যে ওরকম যদি কাজ করার সুযোগ হয় তাহলে অবশ্যই কাজ করার জন্য আমি রেডি, কিন্তু মানে কাজ করার মতো কাজ হলে অবশ্যই করব। আচ্ছা আপনি বলছিলেন যে এই জনরায় আপনার আরো কিছু কাজ হচ্ছে, আমি কি তুমি তো আমরা দেখেছি যে চাদর টাদর নিয়ে একটু ঢেকে ঢেকে, আবার লুকটাও এরকম ছিল, ভাইরাসও এরকম ছিল, তো এখনো দেখতে পাচ্ছি সেরকমই লুক আছে, তাহলে কি আপকামিং কোনো কাজ আসছে কিনা এই ধরনের? এই ধরনের বলতে অন্য ধরনের, এই ধরনের না, সেটা অন্য ধরনের, সেটার জন্য প্রস্তুতি নিতে গেলে আসলে আরো 6 মাস লাগবে। সো মানে আমি জানি না, ট্রাই করছি এই তো, আর বেশি কিছু বলা যাবে না যেহেতু এখনো অ্যালাউ করেন। আচ্ছা আপনার সঙ্গে আমার গল্প হচ্ছিল, আপনি বলছিলেন যে তামিলে আমাদের যে ওটিটিতে আমাদের যে ওয়েব সিরিজ তাকদীর, তামিলে সেটা রিমেক হয়েছে, তো একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে এই জিনিসটা মানে কেমন ফিল করছেন আপনি? আমাদের দেশীয় একটা প্রোডাকশন যেটা মানে আবার রিমেক করা হয়েছে তামিলে, যেই তামিলকে আমরা ফলো করি সেই তামিল আবার আমাদেরকে ফলো করে, এটা খুব ভাল লাগছে। আমরা হয়তো মানে আমাদের আমাদের যে ইম্প্রুভমেন্ট, আমরা যেভাবে আমাদের যেহেতু ওটিটিতে জন্ম এই তো সেদিন করোনার টাইমে বা পরে বা একটু আগে ওই সময়টায়, সো সেই জায়গা থেকে আমরা কোয়ালিটির জায়গা থেকে হোক বা যেদিক থেকেই হোক আমরা যেহেতু একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেলের কাজ করার সুযোগ পাচ্ছি এবং করছি, আমরা আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করব, যেটা থেকে শুধু তামিল কেন যে কেউ হয়তো আমাদেরকে ফলো করবে। আচ্ছা আপনাকে যখন পেয়েছি একটা বিষয় কথা না বললেই নয়, মিনিস্ট্রি অফ লাভ, 12 জন নির্মাতা তার ভেতরে অন্যতম একজন আপনি, তো আপনার যেই কাজটা সেটা নিয়ে একটু শুনবো যে গল্পটা। ওটা ওটার আসলে গল্পটা এখনো গল্পের নাম হচ্ছে শোল্ডারম্যান, মানে যার শোল্ডার আছে, শোল্ডারম্যান মানে যে আসলে তার কাঁধ এখন পর্যন্ত গল্পটা জায়গাটা এরকম যে অনেক ছেলেকেই আমরা দেখি যে প্রত্যেকটা বন্ধুদের সার্কেলে থাকে, যে আসলে মেয়েদের অনেক কাছের কাছের মানে ও সবার বন্ধু, এবং ওকে সবাই তাদের কষ্টের কথা বলে এবং তার কাঁধে মাথা রেখে হয়তো একটু কাঁদেও, কিন্তু ও সবার ভাই হয়ে যায় সেই পর্যন্ত, ওর জীবনে আর কোনো ওর মানে ওর ঠিক প্রেমটা হয় না। শ্যামল ভাই মানে শুরু থেকে গল্পটা অনেক চোখ চকচক নিয়ে শুনছে, কিন্তু লাস্টে গিয়ে আমি অডিশন দিতে চাই। না তো আমরা আমরা আমাদের মনে হচ্ছে যে এরকম একটা ভাই সবাই তো যাকে ভাই বানায় ফেলে, সে যদি আমার কাছে বলছিল যে ওই ডেভেলপমেন্টটা এখনো হয় না, যে সে যদি একদিন রিভোল্ট করে যে আসলে দেবদাসও হয়ে যেতে পারে, প্লেবয় হয়ে যেতে পারে, সে অনেক কিছু হয়ে যেতে পারে, সে একটা হয়তো গ্যাংস্টারে পরিণত হতে পারে, মানে এই যে মিস্ট্রি কিন্তু সেইটা আমরা এখনো ফাইন্ড আউট করি নাই যে আমরা কিভাবে ক্যারেক্টারটাকে মোল্ড করব। আচ্ছা তাহলে আবার একটু ভাইরাসের গল্পে ফিরে যাই। সবসময় যে মাথায় আসে সেটাও তো না, তো
I'm happy যে অনেক মানুষ এটাকে accept করছে তার মানে আসলে এই pattern একটা জিনিস দেখার curiosity এবং এটা accept করার মতন সেই মানসিকতাটা মানুষের ভেতরে আছে so definitely সামনে মানে তবে আমি আমার গল্পের ভেতরে definitely খুবই simple story আমি shoot করব সামনেই হয়তো shoot করব কিন্তু এমনিতে আমার ইচ্ছাই যে আমি তো একটু ম্যাজিক্যাল জিনিসপত্র শুট করব আচ্ছা ভাইরাস একটা গান আছে অসাধারণ মানে গানটার মেকিং থেকে শুরু করে সবকিছুই অন্য ধরনের এই আইডিয়া বা এটা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে আমার খুব ইচ্ছা ছিল গানে মানে থাকার কিন্তু যেহেতু ক্যারেক্টারে নাই কিছু করার নাই বেসিক্যালি পাতালিয়ার গ্রামবাসীদের সাথে ডান্স করার খুব ইচ্ছা ছিল ওই গানের উপর ডান্স স্টেপও তো একদম খুবই ইউনিক ছিল দারুণ দারুণ ছিল সো আমার তো সেটা লাকে ছিল না আমার কাছে মনে ছিল যে আমরা এরকম একটা গান যদি করি যেটার কোনো মিনিং নাই হ্যাঁ অথবা যেটা শুনলে হঠাৎ করে মানে আমি যদি আমি তো তামিল ভাষা জানি না এখন আমি যদি তামিল ভাষায় একটা গান লিখি হ্যাঁ যে তাহলে যেটা মানে আমি যদি চাইনিজ ভাষায় যদি একটু একটা গান লিখি আমি তাহলে তো আমি তো চাইনিজ ভাষা জানি না তাহলে আমি তো কিছু অং বং চং চিং চুং এরকম কিছু একটা করবো তো আমার কাছে মনে হচ্ছিল যে ওরকম একটা কিছু করি তারপর যেটা মনে হলো সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের বইতে অনেক সময় দেখতাম যে সেন্টেন্স উল্টায় বলে যেটা চাঁদের আলোয় তিনজন যুবক আমার খুব পছন্দের একটা বই ওখানে তিন বন্ধু রাত্রেবেলা নেমে ঘুরত রাস্তায় ওরা সেন্টেন্স উল্টা করে করে বলতো ওইটা আর প্লাস আরেকটা ভাষা যেটা ট দিয়ে বলে যেটা আমার ওয়াইফকে আমি সারাক্ষণ দেখতাম ওর কাজিনদের সাথে বলে আমার বন্ধুরা অনেকে বলতে পারতো আমি ঠিক পারি না কিন্তু আমি আশেপাশে সারাক্ষণ তো আমার কাছে এই দুইটা তিনটা মিলায় আমার কাছে মনে হলো যে একটা কিছু করলে হয়তো মানুষজন মজা পাবে এবং আমি তারপরে দেখলাম যে ট দিয়ে যেটা এই করা ওইটা দেখলাম যে মানুষজন অ্যাকচুয়ালি পুরো গানটা কেউ কিছু বুঝতেছে না কিন্তু ওই যে ট দিয়ে ইউজ করার কারণে অসংখ্য মানুষ ওরা আসলে বাচ্চাকালে কথা বলছে বা মানে ইউনিভার্সিটিতে থাকতে কথা বলছে ওইটা দেখলাম যে সবাই খুব পিক করছে মানে অসম্ভব রকমের পিক করছে মানে যেটা তো এটা এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই এটা খুব মজার আর কি আচ্ছা এই যে আপনারা এটা কি কাল্পনিক ফরমালিন খাওয়ার পর সত্যি কি এই যে জিব্বাগুলো ব্ল্যাক ওইটা ওইটা একটা এক্সাজারেশন এমনি কিন্তু এটা আমার অনেক বছর ধরে মনে হয় যে আম যদি আসলে পাঁচ দিন সাত দিন থাকতে পারে আমি যেটা খাচ্ছি তার মানে তো আমি মরার পরে আমার বডিটা আসলে কয়েকদিন নষ্ট হবে না নষ্ট হওয়ার কথা না কারণ ওটা তো আমার বডির মধ্যে আসে তো ফরমালিনটা ওটা তো চলে যাচ্ছে না কারণ আমি তো প্রতিদিন সবগুলো খাবারে ফরমালিন পাচ্ছি সো ওইটারই একটা এক্সাজারেশন আর জিহ্বা কালো টালো হয়ে যাওয়ার ব্যাপারটা আমরা আসলে মোর মানে আমার কাছে মনে হয় যে আমরা যেটা অর্গানিক ওয়ার্ল্ড থেকে বের হয়ে আরেকটা পুরো কেমিক্যালাইজড একটা দুনিয়ার মধ্যে ঢুকছি ওইটার একটা মানে ওটা যে নেগেটিভ ইম্প্যাক্ট ওইটার থেকে আর কি মানে এইরকম একটু মিলায় টিলায় এবং ভিজুয়ালি ইট উড বি ইন্টারেস্টিং শ্যামল ভাইয়ের নতুন ম্যাজিক দেখার অপেক্ষায় রইলাম থ্যাংক ইউ